মোটামুটি সুষ্ঠু হয়েছে, একথা বলে। নির্বাচনের আগে থেকে যুক্তরাষ্ট্র একটি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে দিয়েছে নানা হুঁশিয়ারি, বলেছেন নানা হুঁশিয়ারিমূলক কথা। সব কিছুর তোয়াক্কা না করে বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষ করেছেন বাংলাদেশ সরকার। এবার নির্বাচন শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র আবার বলছে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র মিথু মিলার। বাংলাদেশ নির্বাচন পর্যবেক্ষক দল টিআরবিও বলেছে এই নির্বাচন পাতানো এবং সুষ্ঠু হয়নি। মানিকগঞ্জ নিউজ, মানিকগঞ্জের মানুষের সাথে। সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল।